কলকাতার রাজপথে স্বেচ্ছায় মৃত্যুবরণের হুমকি পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সভাপতি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন কলেজের অস্থায়ী কর্মীরা জমায়েত হয়ে ডেপুটেশন দিয়েছেন উত্তর কন্যাতে। সোমবার সংগঠনে যুক্ত বিভিন্ন জেলা কলেজের 200 জন ক্যাজুয়াল কর্মী ফুলবাড়িতে জমায়েত হয়ে মিছিল করে উত্তর কন্যা দিকে রওনা দিয়েছেন। নিউ জলপাইগুড়ি ফানি পুলিশের তৎপরতায় ফুলবাড়ি বাইপাসে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ এবং জলকামান মজুদ ছিল এদিন। পুলিশ মিছিলটি আটকে দিলে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান তারা। পরে আন্দোলনকারীদের 5 জন নিয়ে উত্তরকন্যায় ডেপুটেশন জমা দিয়েছেন। সভাপতি মেহবুব এলাহি আলী জানিয়েছেন, বিভিন্ন কলেজে প্রায় 8,500 জন অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করছি। বাম আমল থেকেই আমরা বঞ্চিত। 2011 পর ভেবেছিলাম এই সরকারে মানবিক মুখ দেখব, কিন্তু সরকারের 9 বছর পেরিয়ে গেল, বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত রয়েছি। চাকরি সুনিশ্চিত করার দাবি নিয়ে একাধিকবার রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করলেও দাবি পূরণ হয়নি। উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী প্রতিনিধিকে ডেপুটেশন দিতে এসেছি এবং আমাদের দাবি না মানা হলে কলকাতার রাজপথে স্বেচ্ছায় মৃত্যুবরণ করব বলে জানিয়েছেন তিনি। কি জানিয়েছেন আন্দোলনকারীরা শুনব। এই বর্তমান সরকারের শিক্ষামন্ত্রী, যিনি শিক্ষা দপ্তরটাকে একটা গুগুর বাসা বানিয়ে রেখেছেন, এই শিক্ষামন্ত্রী হচ্ছে ব্যর্থপদ্রী। তাকে আমরা একাধিকবার জানিয়েছি আমাদের দাবি দেওয়ার কথা, তাকে ডেপুটেশন দিয়েছি। আমাদের যারা জনপ্রতিনিধি আছে, যাদেরকে আমরা জনপ্রতিনিধি বলে চিনি, তাদেরকে আমরা জানিয়েছি যে আমাদের দুঃখ দুর্দশার কথা, কিন্তু আজ অব্দি আমাদের কোনো সুরাহা হয়নি। তাই আজ আমরা পথে নামতে বাধ্য হয়েছি। আগামী দিনে আমাদের, আজকে গোটা রাজ্য জুড়েই আমাদের কর্মসূচি চলছে। আমরা এখানে উত্তরকন্যা অভিযান করছি, উত্তরবঙ্গের 60টি জেলা মিলে, এবং বাকি যে বিভিন্ন জেলাগুলো আছে তারা ডিএম অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করছি। এভাবে আমাদের মূলত যেটা দাবি, তিনটে দাবি আমাদের, সেটা হচ্ছে, প্রথম দাবি হচ্ছে আমাদের স্থায়ীকরণ করা হোক, আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের 60 বছরের চাকরি সুনিশ্চিতকরণ করা হোক, এবং সরকারের নির্দেশে নেওয়া 3998FP2 যে মেমোরেন্ডামটা আছে সেটা কলেজ অস্থায়ীদের উপরে লাগু করা হোক। আমরা মিছিল নিয়ে আমরা উত্তরকন্যা অব্দি যাবো। আমাদের এখানে আটকে দিয়েছে, আমরা এখানে আছি, আমরা এখানে বসে আছি, আমরা দেখি, আমরা আগামী দিনে এখন আমরা নেতৃত্বের আলোচনা করে কি সিদ্ধান্ত নিই, দেখি। আমরা আলোচনা করি, আমরা নেতৃত্বের আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। 60টি জেলার সভাপতিরা এখানে উপস্থিত আছেন, সম্পাদকরাও আছেন, তাদের সঙ্গে আলোচনা করি। আলোচনা করার, আমরা আলোচনার মাধ্যমে যাচ্ছি। কর্মসূচি অলরেডি নেওয়াই আছে। আমাদের যদি দাবি পূরণ না হয়, এই আজকে 21 তারিখ এই মাসের শেষের দিকে কলকাতার রাজপথে আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। তার আগে আমরা একটা, আমাদের মানবিক সরকার, মানবিক মুখ, মুখ্যমন্ত্রীকে আমরা একটা চিঠি দেব, এবং আমাদের রাজ্যপালকে একটা চিঠি দেব, এবং প্রধানমন্ত্রীকে একটা চিঠি দেব। চিঠি দিয়ে আমরা কলকাতার রাজপথে আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। এটা আমাদের ডিক্লিয়ার প্রোগ্রাম আমাদের রাজ্য কমিটির থেকে। আমাদের অস্থায়ী কর্মী গোটা রাজ্য জুড়ে আমরা 8,500 কর্মচারী আছে। উত্তরবঙ্গের 100 মিটলে হবে আমাদের 3,000-3,500 হবে আমাদের উত্তরবঙ্গে। আমাদের একদম খুবই কম, যেটা বলার যোগ্য না। আমরা বারংবার জানিয়েছি আমরা শিক্ষামন্ত্রীকে যে আপনি একটা কিছু করুন, একটা কিছু করুন। শিক্ষামন্ত্রী শিক্ষকদের নিয়ে বেশি চিন্তিত, তাহলে পরে শিক্ষকরাই কি কলেজ চালায়? এবং কলেজের যারা অধ্যাপক, প্রিন্সিপাল আছে, এবং ইউনিভার্সিটির যারা ভাইস চ্যান্সেলার আছে, তারাও আমাদের দাবিটিকে ভালোমতো উপর মহলে পৌঁছায় না। আপনারা লক্ষ্য করবেন, ইদানিংকালে এই কোভিডের মধ্যে যারা কলেজের গেস্ট লেকচারার ছিল, যাদেরকে আমরা জিএল বলি, তাদেরকে সরকার অ্যাপ্রুভাল দিল, কিন্তু আমাদের দিল না। অথচ তারাও যেভাবে রিক্রুটমেন্ট হয়েছি, আমরাও ঠিক একই রকমভাবে কলেজে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছি। বরং তো তারা সপ্তাহে 2 দিন কলেজে আসতো, আমরা কলেজে প্রয়োজন পড়লে আমরা 7 দিনও আসি। আমার নাম মেহবুব ইলাহি আলী, আমি এই সংগঠনের রাজ্য সভাপতি।